প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন বৈশাখী ফোক অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে আমি আয়নুন পুতুল আপনাদের সাথে আছি। ফোক গানের ঐতিহ্যকে ধরে রাখবার জন্য আমাদের ছোট্ট এই প্রয়াস, তাই এই আয়োজনে সাথে আছেন এই প্রজন্মের সঙ্গীত শিল্পী স্বর্ণা এবং মিম। স্বাগত আজকের অনুষ্ঠানে, কেমন আছেন আপনারা? খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আমি তো খুব ভালো আছি, আরও ভালো থাকবো যখন আপনাদের গান একদম এখান থেকে আমি শুনতে পাবো। এই আসলে সৌভাগ্য আসলে সবার কপালে কিন্তু হয় না। আমার খুব ভালো লাগে যে এখানে বসে বসে লাইভ একদম গান শোনা। হ্যাঁ, সেটাও দর্শকরা লাইভ শুনছে, কিন্তু সেটা টিভির সামনে, আমি একদম সামনাসামনি। আমি আর কথা বাড়াবো না, মিমের গানে যাব। কোন গানটি শুনবো? আমি প্রথমে, খুব সম্প্রতি মারা গিয়েছেন পাগল হাসান ভাই, তার গান দিয়ে শুরু করছি, শুনি। মন পিঞ্জরার পাখি ফাঁকি দিবা জানালা কি আর যতন করে রাখি, আমি জানতাম যদি তোমার পিড়ি কচু পাতার পানি, তবে কি আর কুল হারাইয়া হইতাম অপমানি। Thank you.
অসাধারণ মিম। ধন্যবাদ সত্যি। আর শ্রদ্ধেয় পাগল হাসান, ওনার গানের কথাগুলো না অসাধারণ, একদম কলিজায় গিয়ে লাগে, সবার মনের কথা মনে হয়। একদম একদম সত্যি। তাই আপনার পরিবেশনাও ছিল অসাধারণ, অনেক ধন্যবাদ। ধন্যবাদ। স্বর্ণার গানে যাব, কোন গানটি শুনবো? আমি একটি নিজের গান দিয়ে শুরু করছি, মৌলিক গান, গীতিগোপী শ্রদ্ধ জহিরুল ইসলাম বাদল এবং সুরকার শ্রদ্ধ বুলবুল আনাম, চেষ্টা করছি, শুনি। ইন্দু
অনেক ধন্যবাদ স্বর্ণা, আপনার মৌলিক গান এটা। জি, তো মৌলিক গান গাওয়ার আসলে একটা আনন্দই আছে, নিজের স্বকীয়তা, একদমই তাই, এটা আসলে ভিতর থেকে অনেক ভালো লাগা কাজ করে। অনেক সুন্দর পরিবেশনা, অনেক ধন্যবাদ। ধন্যবাদ। মিমের কাছে যাব, কোন গানটি শুনব? এবারে লালন সাইজের একটি বাণী চেষ্টা করছি। জস, শুনি। লালন বলে জাতের কিরু, লালন বলে লালন বলে লালন বলে জাতের কিরু, দেখলাম না এই নজরে লোকে কয় লালন কি সংসারে, বাবা
অনেক ধন্যবাদ মিম, অসাধারণ ছিল। ধন্যবাদ লালন সাহেবজির এই গান না শুধু, প্রতিটি গানেরই কথা একদম অসাধারণ অসাধারণ। মানে এইটা আমার বলার আসলে অপেক্ষা রাখে না, জাতি জানে, বিশ্ববাসী জানে। কিন্তু আপনাকে এর আগেও মনে হয় আমি বলেছি, আপনার ভোকাল সেই লেভেলের দরাজ এবং শার্প, ভীষণ সুন্দর ভয়েস। ধন্যবাদ। বরাবরই আপনি ভালো গান গান, নতুন করে বলার কিছু নেই, অসাধারণ ছিল। স্বর্ণার গানে যাব। আমি গাইছি এবারে নিশা লাগিল রে বাঁকা দু নয়নে নিশা লাগিল। আরে হাসান রাজার গান করছি, শুনি। Thank you.
যেমনটা মিতু বলছিল যে স্বর্ণার কণ্ঠ হচ্ছে আলু, সব গানেও যায়, ভীষণ মিষ্টি একটা কণ্ঠ, সেই সাথে মিষ্টি একটা গান, হাসান রাজার রোমান্টিক একটা গান, ভীষণ সুন্দর ছিল। ধন্যবাদ আপু। মিমের পালা কোন গানটি শুনবো? এবারে খুব জনপ্রিয় সালাম সরকারের মুরসি মুরসি, এই গানটি দিয়ে শুরু করছি, শুনি। আরে মরসি মরসি আমি মরসি, তোমরা কেউ আর মইর না। মরসি মরসি আমি মরসি, তোমরা কেউ আর মইর না। যে জন মন বোঝে না, তারে মন দিও না, না না যে জন প্রেম বোঝে না, তারে ভালো বাই শোনা। See ya!
চল্লিশের হইলে চল্লিশের হইরা মন এক রতি কম হইলে মিলবে না মনে রোজ আশি তোলাই শের হইলে চল্লিশের হইরা মন এক রতি কম হইলে মিলবে না মনে রোজ মন দিয়া কি নিতে হয় মন জানে প্রেম কি সব জনা অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, ধন্যবাদ। গানগুলো মানে গানের কথাগুলো অসাধারণ আসলে, এই যে যথারীতি বাস্তব কথা একদম মনের কথা, অনেক ধন্যবাদ। স্বর্ণার গানে যাব এবার আমি গাইছি আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কি করে, এই গানটি শুনি। Thank you.
Thank you.
বাহ স্বর্ণা, মানে ভীষণ দরদ দিয়ে গানটি গাইলেন। ধন্যবাদ, চমৎকার চমৎকার পরিবেশন আপু, আপনাকে অনেক ধন্যবাদ। যাবো মিমের গানে, কোন গানটি শুনবো? এবারে খুব প্রচলিত শাহ আব্দুল করিমের বসন্ত বাতাসে গানটি করার চেষ্টা করছি। চমৎকার একটা গান শুনি। বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, আমার বাড়ি আসে সই গো বসন্ত বাতাসে। বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, আমার বাড়ি আসে সই গো বসন্ত বাতাসে, সই গো বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে।
চমৎকার মিম, ধন্যবাদ। আজকে আমি টায়ার্ড হয়ে গেলাম দুইজন সঙ্গীত শিল্পীর প্রশংসা করতে করতে, আর পারবো না প্রশংসা করতে। যথারীতি সবসময় আপনারা ভালো গান গান, আজকেও ভালো গান গাচ্ছেন, জমে উঠেছে পুরো প্রোগ্রামটা। সোনার গানে যাব এবারে, খুবই পরিচিত একটা গান করছি, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, যাতে আমাদের দর্শকরা দেখছেন তারাও একসাথে গাইতে পারেন। এবং প্রত্যেকটি গান এত জনপ্রিয় এবং আমাদের মিউজিশিয়ানদের অনেক অনেক ধন্যবাদ, খুব সুন্দর লাগছে গাইতে। শুনি। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের thank you.
অনেক অনেক ধন্যবাদ স্বর্ণা। যেসব গান আসলে ভাইরাল হয়ে যায় সেসব গান গাওয়া একটা রিস্কি, কিন্তু আপনি ভীষণ সুন্দরভাবে সেটা পরিবেশন করেছেন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। মিম, একটা দায়িত্ব আছে। কি দায়িত্ব? গানটা শুনবো, তার আগে এই যে সব গুণী শ্রদ্ধেয় একদম মিউজিশিয়ান, তাদেরকে একটু মানে কথা বলিয়ে দেন, পরিচয় করিয়ে দেন, যদিও ওনাদেরকে সবাই চেনে। তারপর হ্যাঁ, কিবোর্ডে আছে ডান সাইডে আমার হাতের ডান সাইডে কায়ুম ভাই, লিড গিটারে আছে সামু ভাই, পার্কেশনে আছে উজ্জ্বল দাদা, প্যাডে আছে সাকিব ভাই, আর লিড গিটার বেস গিটারে আছে রানা ভাই। আমি খুব ভয় পেয়ে গেছি আসলে, আমি প্রশ্নপত্রের মতো লাগলো আমার উত্তর দিতে। অনেক অনেক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় মিউজিশিয়ানদের প্রতি, বৈশাখীর টেলিভিশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। গানটাতে যাব, কোন গানটি শুনবো? এবারে একটা গান গাই, আগে গাই তারপর শুনাই। ওকে, গানে গানে শুনি। হ্যাঁ, জহরে বাতনা তুমি ওরে কবরে হাসরে বাবা মাওলানা, নূরের পুতুলা বাবা মাওলানা, আমি
অসাধারণ অসাধারণ, একদম রক, রক। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা পরিবেশনার জন্য। যথারীতি একটু সময়টা শেষ হয়ে এসেছে, শেষ গানটা অবশ্যই স্বর্ণের কাছে শুনবো, তার আগে আপনাদের দুজনকে ভীষণ ভীষণ রকমের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদেরকে সময় দিয়েছেন অনেক ব্যস্ততার মধ্যে। সামনেই ধন্যবাদ বৈশাখী টেলিভিশনকেও ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং ম্যাজিশিয়ান বলার কথাই অপেক্ষা রাখে না, ক্যামেরার পেছনে যারা ছিলেন তাদেরকেও অসংখ্য কৃতজ্ঞতা, অসংখ্য ধন্যবাদ দুজনকে। আমি একটু বিদায় নিয়ে ফিরছি স্বর্ণের কাছে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন এতক্ষণ বৈশাখী ফোক অনুষ্ঠানটি। অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আইনুন পুতুল এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বৈশাখী টেলিভিশনের সাথেই থাকুন। শেষ গানটা স্বর্ণা, শেষ গানটি রাধারমণ দত্তের আজ পাশা খেল বরে শ্যাম, এই গানটি দিয়ে শেষ। বা চমৎকার একটা গান, শুনতে শুনতে বাড়ি চলে যাই, একদমই তাই। সুখী কানে আরে আজ পাশা খেলবো রে Oh,
Oh, Shahab.